মোর নাম মোহাম্মদ মোবারক হোসেন। দোকানের নাম এম এ জুয়েলার্স। তার মানে মোর দোকানত যে দুটা লড়া কাম করে দোকানত, এই কামর হুন তার মানে বেলেগ মানুষের হুন চাবা করে, সেই হুনখিনি কি করেছে, দুটা লড়াই ভাত খাওয়া গেছে 3টা বাজাত, ই আহি আপনার শাটার শাটারখান খুলি হুনখিনি লই গেছে। 70,000 টাকার হব। ওজন 11 গ্রাম 600 কিবা হব। না মোর দোকানত আজিয়ে প্রথম চুরি করছে। আগে পিছে রেকর্ড আছে? 10-12 বার চুরি করছে, ধরা পড়ছে, 3-4 বার ধরা পড়ছে, আজি ধরা পড়ছে। এখন তার মানে সি চুরি করে লই গেছে। এই সম্মুখত দোকানত একটা সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরা ফুটেজ চাই তাক ধরি আনছো আমি। হ্যাঁ স্বীকার করেছে, এখন ঘুরাই দিছে আমার কিছু। আর আপনার 20-30 হাজার টাকার মান হুন দিয়া নাই। এতে আমি পুলিশের ওসরত দিয়ে দিন। হ্যাঁ পুলিশের দিয়ে দিন, পুলিশে জি করে করবো আর কি। বাবর আলী। হ্যাঁ বাবর আলী। ঘর বলাই বাতার। নাম ময়নাল হক। কি করে? এই ভাঙা চড়া বিজনেস করে, দোকান দোকানে কারিগরি কাম করি। বস্তু ডিজাইন করবার আইছিল, ডিজাইন করা হয় না, বস্তু আর একটা লয়ে গেছে। তারমানে কাম করি, কাম করে রোবার সোনা তোমার থাকে লয়ে যায়, আজি করেছে আর জীবন আর না করু না। না এ কানের দরে কয়েছ আমি, আর বাকি জীবনে করলে আমার মানুষের দেখা পারলে একবার কাটি কাটি ফেলাইব। আর তোমার যেটা লস আছে ভাই, আমি কালকে আমার বউ ভাই না তোমার পয়সা দিয়ে দিই। আগত করেছ 200-400-500 টাকার, ও তো 60-70 হাজার হইতো আর কি। আমার বউ আছে, পোলাহান আছে, আমি বাড়িতে কামলা দেখামো। আমি আর বাকি জীবনে কে বাড়িতে কে ঘরে কে দোকানে 10টা টাকা আমি না খাই এখন খাম না।